আমরা এখন ক্যানিং শো করে যাচ্ছি, ক্যানিং শো করে একটু যদি পৃথিবীটা সব নির্দেশ হয় তবে কেমন হতো তুমি বলো, তুমি বলো না না। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা অনেকগুলো জায়গায় যাচ্ছি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের মন কেড়ে নেবে। আজ যাচ্ছি একটা মাসির বাড়ি, মানে আমার বড়মার বোনের বাড়ি, আমার মেজদির বাড়ি, আরও অনেক অনেক জায়গায় যাচ্ছি, আর খুব খুব মজা করব সবাই মিলে। আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে, মজা লাগবে। দেখতে থাকো বন্ধুরা। আর এই দেখো রাস্তার ধারে কত সুন্দর একটা মন্দির। আর দেখো আমরা অনেকটা চলে এসেছি, রেলগেট দেখতেই পাচ্ছ পড়ে গেছে। কি সুন্দর গান, গান ধরেছে, ভারী মজার মানুষ। তোমরা আমার পেশাকে অন্যান্য ভিডিওতে নিশ্চয়ই নোটিস করেছো। আমরা একটু ওয়েট করে যাচ্ছি, রেলগেটটা কখন ওঠে, তারপর তো আমাদের আবার পথ চলতে হবে। দেখো ট্রেন এসে গিয়েছে, আর কাদের এখনও আমার মতো ট্রেন দেখতে খুব ভালো লাগে। আচ্ছল বন্ধুরা, জানো তো আমাদের বাড়ির কাছে কোনো ট্রেন লাইন নেই, সেই জন্য সেই বাচ্চাদের মতন এখনও ট্রেনের প্রতি আকর্ষণ রয়ে গেছে। আর বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ট্রেন দুর্ঘটনা হচ্ছে, সবাই কিন্তু সাবধান। দেখো এবার কিন্তু রেলগেট উঠে গেছে, আমরা চলে এসেছি ক্যানিংয়ে, আর এইবার আমরা নামবো। দেখো আমার দেখো অনেক কুটু খাওয়ার দাবার করো দেখি, আমরা খাদ্য খাবো এই কটা লোক আর তোমরা জানো তো আমরা যে কুটুম বাড়ি এসেছি একদম না জানিয়ে, সবাইকে সারপ্রাইজ দিয়েছি, সবাই চমকে গেছে। আর এই যে মিঠাই সোনাকে দেখছো তোমরা, আমরা মিঠাই সোনার মামার বাড়িতেও এসেছি, সেটা তোমাদেরকে বলা হয়নি বন্ধুরা। তোমরা দেখছো তো মিঠাই কত মিষ্টি, তোমরা নিশ্চয়ই মিঠাইয়ের ছোটোবেলার ভিডিওগুলো দেখেছো, এখনও দেখছো মিঠাইয়ের ভিডিওগুলো। আর এইদিকে মিঠাইয়ের ঠাম্মি বসে আছে, খুব ভালো লাগছে আমাদের। হ্যালো, হাই, আমরা এখন মিঠাই মামাই এসছি, তো হাই বলে দাও তো, বলো হ্যালো বন্ধুরা, তুমি আরো বলতে না, হাই মিঠাই টাটা। বুঝতে পারছিস মারা যাবে তো, বাইরে বের করেছি। হ্যাঁ বুঝছি, বুঝবি না, হ্যাঁ যাও না।
আমাদের মাসিমণির বাড়ি আর মিঠাই রানীর মামার বাড়ি সব জায়গায় ঘোরাঘুরি কমপ্লিট। আমরা কিন্তু খুব মজা করলাম, সবাইকে ভীষণ মিস করছি। আর এখানে যে পুচকু পুচকু বনুগুলোকে তোমরা দেখছো, এদেরকেও খুব মিস করব। আমরা তো এখন বাড়ির দিকে যাচ্ছি না, এখন আর এক জায়গায় যাওয়া। শোনো মন বলি তোমার, সব করো প্রেম করো না, প্রেম যে কাটালে রাধা লাগলে পরে ছাড়ে না। এ লা 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 এ লা 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 বলি তোমায় সব করো প্রেম করো না, প্রেম যে কাটালে রাধা লাগলে পরে ছাড়ে না। মন বলি তোমায়, আতো জানি নি রে ভাই ভুলো গেল সবাই, আমি তো এখন গাড়ি চালাই। এখন মেজদির বাড়ি চলে এসেছি, তোমরা মেজদিকে দেখছো। মেজদির হেলথটা একটু খারাপ, কারণ আমি মাসিমণি হতে চলেছি, সেই জন্য দিদিকে এখন খুব সাবধানে থাকতে হচ্ছে। আর আমার পেশাকে দেখো তোমরা, বন্ধুরা এইবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। চলো টাটা বাই, অ্যান্ড টেক কেয়ার।